সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্র তা তোমরা খাও। এই আয়াত নাযিল হওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনাল্লাহ নবীকে বললেন, উদউ আল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। বলেন মুস্তাজাবুদ দাওয়া, বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। নবীজিকে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ যেন আমারে এমন বানায় দেয়। তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলেন কি বলা হয়? নবীজি বললেন, ইয়া সাআদ আতিমাত আমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, সাআদ খালালটা পবিত্র কর, সাআদ খাবারটা পবিত্র কর, সাআদ খাবারটা পবিত্র কর, সাআদ হালাল খাদ্য খাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, পেটে হালাল ঢুকাও, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবেন। হালাল খাও, হালাল খাও, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি? খাওয়া হালাল, ভিতরে হালাল হালাল ঢুকাইতে হবে। সূরা নাহাল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। অশকুরু নিয়ামাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো। বলেন আমার সাথে হালাল খাবো, বলেন আর আলহামদুলিল্লাহ বলবো, হালাল খাবো শুক্রিয়া আদায় করব। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো, হালাল খাও শুক্রিয়া আদায় করো, আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল রিজক আলি মুহাম্মাদিন কুতা, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন, একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী। বলেন কয় গুণ? তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী। কয় গুণ? হ্যাঁ, কালকে পাওয়া গেলে কালকেই সুখী। দলিল তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা 2346, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে। এক নম্বর, তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ, পরিবার সহ পুরা নিরাপদে আছে, এক। দুই নম্বর, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। তিন নম্বর, ইন্দাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। বলেন তো, এক নম্বর পরিবার নিয়ে সুখে আছে, দুই নম্বর সুস্থ আছে, তিন নম্বর কয়দিনের খাবার? নবীজি বলেন, কান্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন, হালাল খাবেন আর দোয়া করবেন, আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সূরা তহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও, পবিত্র খাদ্য তোমরা খাও। সূরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বানাও আর কিছু অংশ তোমরা হারাম করছ। এই যে তোমরা হালাল করো আর হারাম করো, আল্লাহু আযিনা লাকুম, এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন?
আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও? এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য, নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও? আমাদের সকলকে, আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি, হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই, দেখেন কি বলে নবীজি। اللهم لك الحمد لك الشكر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه برننا نبيجي صلى الله عليه وسلم بولن يأتي على الناس زمان منوش روپور مونك ترشماء عجبه لا يبالي المرء ما أخذ منه منوش جاچائي باچائي كربنا كتھكي شه اوپرجن كره امن الحلال امن الحرام نبيجي بولن امن اكتر شماء عجبه جي شماء منوش پروا كربنا حلال كامائي كلو نا حرام كامائي كلو پروا كربنا فاكت اشلی حي حلال حق ار حرام حق اتا پروا كربنا اي جوك نبي بول سي عجبه اپنا بولن اتا كي عجبه تخريج شرح السنة كتاب اي كتاب 4113 نمبر برننا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه برننا تني بولن يا أيها الناس اتقوا الله هي مانوش تمرا الله كي بھائي کرو رزيق انه شنه تمرا مدبان تا اولم من کرو اي بار جدا بولو انو برطا مندی شنن کی کوئی دیکھن لا يحملنكم استبطاء الرزق ان تطلبوه بمعاصي الله حلال পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয়, আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয়, রিজিক তালাশ করতেছেন, রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে, তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফরমানির পথ বাইছে নিবা না। আবার দেখেন কি কয়, লা ইয়াহমিলানকুম ইসতিবতাউর রিজকি, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয়, দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিলানকুম, তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, আনতাতুলুবুহু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে। দোস্তে বলবে কি রে কি করস, টাকা পয়সা নাই এত, আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি, আরে আমি কিছু সিস্টেম শিখে আস, নিয়ে গেছে বাজারে, বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায়। তোলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে এরকম এরকম সিস্টেম দিছে, আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম, এটা তো সুদী সিস্টেম, কয় না এখানে তো ইসলামের নামাজ, কিসের নামাজ কয়, এবং ওই অফিসের মধ্যে তো এটাও লেখা পিছনে সুরে বাকারা 275 নম্বর আয়াতও লেখা আছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন, এটা তো পিছনেও লেখা আছে, এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে? ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেয়ামত পর্যন্ত হালাল হবে না, হারাম, এটা হারামই থাকবে। লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না, কি কথা বুঝে আসছে? আচ্ছা, তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা মন দিয়ে শুনেন। দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠাইয়া দিছেন, অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুধার্ত বাঘ পাঠাইয়া দিছেন, বকরি থাকবে না সব শেষ হবে? قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা জিবান জাইআন উরসিলা ফি গনামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশরাফি লি দীনিহি, নবীজি বলেন ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। আবার বলছি, সম্পদের লোভ মর্যাদার লোভ
দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক, নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। কেন? যে আমার সম্পদ দরকার, কি আমার 10 কোটি টাকা লাগবে, এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই, লাগবে 10 কোটি। বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল? আবার মর্যাদা, ওই চেয়ারে আমাকে বসতে হবে, কিভাবে বসবো আমি জানি না, বসতেই হবে। বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয়, এটা কি তার মর্যাদা, তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল? তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ, এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক, যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয়। তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন لا تزول قدم ابن আদম حتى يسأل عن خمس, বনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। বলেন কয় প্রশ্ন? 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছেন। 2 নম্বর আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় নষ্ট করছেন, রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা, কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে। 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা, এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন, হালাল পথে কিনা। 4 নম্বর ওয়ফিমা আনফাক, কোথায় ব্যয় করেছেন, হালাল পথে কিনা, এই জায়গাটা একটু বুঝতে হবে। 3 নম্বর সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা। 4 নম্বর হালাল পথে ব্যয় করেছেন কিনা। অনেকে মাশাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে, করার পর এটা দিয়ে 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে, তাহলে হালালটা লাগলো কোথায়? হারামে। তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি, কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য, তাহলে টাকা কোথায় লাগাইলেন? এটার জবাব দিতে করতে হবে। তো 3 নম্বর হালাল পথে কামাইছেন কিনা, 4 নম্বর হালাল পথে ব্যয় করেছেন কিনা, 5 নম্বর ওয়ান ইলমিহি ফিমা বিমা যা আমিলা ফিমা আলিমা, আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা, এটা কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই জায়গাটা একটু বুঝেন, একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না, জোরে বলেন, সুদ কি? হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা, এটা কি জায়েজ না নাজায়েজ? এই যে আমার থেকে বিষয়টা জানলেন, একটা বিদ্যা জানলেন কিনা, জানার পরে যদি আপনি ঠিকমতো আমল না করেন কেয়ামতের মাঠে এটা জবাবদিহিতা করতে হবে। 5 নম্বর প্রশ্ন, তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা, এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা, এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন, এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা, এটা কেয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। সুদ কি জানছেননি? জোরে বলেন, সুদ কি? এটা কি জানছেন? তো খবর আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার? আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে, বুঝি নাই, যার সাথে চলবেন তিনি কি হতে হবে? তিরমিজি শরীফ 2378 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও, সুদখোরকে যদি বন্ধু বানান আপনারা এটা সুদখোর বানাবে। বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায়। আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 3842 নম্বর হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আশ্চর্য ঘটনা, ওনার একজন গোলাম ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, কানালি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন গোলাম কানা ইউখরিজু লাহুল খারাজ খারাজ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, তিনি কর বের করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন। একদিন এই গোলাম কি করছে, ফাজাআ বিশাইইন, একদিন কি জানি একটা নিয়ে আসছে, আনার পর আবু বকর সিদ্দিককে বললেন এটা খান, আবু বকর সিদ্দিক এটা খাইলেন, খাওয়ার পর গোলাম বলে আতাদেরি মা হাজা, আপনি কি জানেন আপনি কি খাইছেন?
কেন কি হইছে? কুনতু তাকাখান্তু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে গণনা করতাম, ভাগ্য গণনা করতাম, কি গণনা করতাম? ভাগ্য। কয় মা উহসিনুল কাহানা ইল্লা আন্নি খাদাতুহু, আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না, হুদাই মানুষের ধোকা দিতাম। আমাদের দেশে বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয়, হয়তো 100 জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনো মতে লাগিয়ে গেছে, ওই একজন গিয়ে আরো 10,000 রে বোকা বানায় এখানে নিয়ে আসে, এগুলা মিথ্যা কথা। এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে, ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না। উনি বলেন আমি মানুষের ধোকা দিতাম, হুদাই আমি ভাগ্য গণনা করতে পারতাম না। তো কি হয়েছে? আমি যার ভাগ্য গণনা করছি জাহিলি যুগে এরকম একজনের সাথে আমার দেখা হয়ে গেছে আজকে, উনি আমাকে এইগুলা দিছে, আমি আপনারে নিয়ে আসলাম আপনার কাছে, ওই ভাগ্য গণনার যে পারিশ্রমিক এই পারিশ্রমিক আপনার কাছে আনছি, এটাই আপনি খাইছেন। আবু বকর সিদ্দিক কয় সর্বনাশ, ফাআদখালা ইয়াদাহু, মুখে হাত ঢুকাইছে, ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, পেটে যা ছিল মুখে হাত ঢুকায়া সব ভূমি করে ফেলায় দিছে, সব বমি করে কি করছে ফালায়া দিছে। তাহলে কি বোঝা গেল? হারাম ওনার পেটে ঢুকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা উনি সহ্য করলেন না, এটা উনি বরদাস্ত করলেন না। এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। বলেন কি গ্রহণ করা? হালাল গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা সুদী ভয়ঙ্কর, বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া। এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া। বলেন কি খাওয়া? আল আদাবুল মুফরাদের 8 নম্বর হাদিস, একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি, তার নাম কয়সালা ইবনে মাইয়াস, মনে থাকবেন আমরা কয়সালা একটু মনে রাখলে চলবে, ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই, কয়সালা ইবনে মাইয়াস। তিনি বলেন কুনতু মান্নাজ দাত, আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম, ওয়াকাদ আসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবায়ির, আমি কিছু গুনাহ করছি, গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হয়েছে, ফা যাকারতু যালিকা লি ইবনে ওমর, আমি এই গুনাহগুলো আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইছি। আব্দুল্লাহ ইবনে ওমর জানার পর বললেন কি কি গুনাহ করছো বলো, তো আমি বললাম কাজা ওয়া কাজা, ওই ওই গুনাহ। ইবনে ওমর বললেন লাইসা হাযিহি মিনাল কাবায়ির, তুমি যে গুনাহের কথা বলছো এগুলা কবিরা গুনাহ না, প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা, এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা গুনা 9টা। বলেন কয়টা? এটা ইবনে ওমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন 1 নম্বর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর ওয়াকতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা, 3 নম্বর ওয়াকসফুল মুহসানা, সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, 5 নম্বর ও আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা, কি করা বলেন তো, এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা, 6 নম্বর ওয়াল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর ওয়া ইলহাদুন ফিল মসজিদি, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা, 8 নম্বর আল্লাযী ইয়াস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা, 9 নম্বর ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, আপনার নাফরমানির কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা, এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত, আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা। এই 9টার মধ্যে আকলু রিবা, দেখেন সুদ খাওয়া আছে, বলেন সুদ খাওয়া আছে, তাহলে সুদের কথাটা এইখানে আনলেন, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে সিরিয়ালে আকলু রিবা, সুদ খাওয়ার কথা আনছেন। কি খাওয়া বলেন তো? সুদ খাওয়া। তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ, এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া। আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠবো না, মেহরবানি করে হজরত আসবেন, নসিহত পেশ করবেন এবং আখিরি মোনাজাত করবেন, কেউ উঠবো না। ছাত্ররা যে যেখানে আছেন চা সবাই, আমরা যে যা পারি মাদ্রাসার জন্য দান করি, সবাই রুমাল নিয়ে যাই, রুমাল নিয়ে যাই, ছাত্ররা যে যে আছেন যেখানে আছেন আপনারা রুমাল নিয়ে যান সবার সামনে, হুজুর আসবেন আলোচনা করবেন।